জনপ্রতিনিধির গাড়ির তেলের বিল 21 লক্ষ টাকা, সরকারি কোষাগার থেকেই খরচ বিপুল অর্থ। তথ্য জানার অধিকার আইনে তেলের খরচ জানতে চেয়েছিলেন এক বাসিন্দা, তথ্য সামনে আসতেই হতবাক সকলে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্যের 2018 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত খরচ হয়েছে তা জানতে চেয়েছিলেন ব্লক প্রশাসনের কাছে। আর তা জানার পর চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাতবাবুকে জানানো হয় গাড়ির তেলের বিল 21,45,720 টাকা। এ বিষয়ে প্রশ্ন তুলে সুপ্রভাতবাবু বলেন, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে 5 বছরে প্রায় 21,50,000 টাকা খরচ করেছেন, কিভাবে এত পরিমাণ তেল তিনি খরচ করতে পারেন? যা আবার 2020 সালে করোনা পরিস্থিতিও ছিল, তার মধ্যেও কি তিনি অহরহ গাড়ি চালিয়ে গিয়েছেন? ব্লক প্রশাসনের দেওয়া রিপোর্ট দেখেই সুপ্রভাতবাবু বলেন, অর্থাৎ প্রতি বছর গাড়িতে 4,30,000 টাকা ব্যয় হয়েছে সরকারি ফান্ড থেকে। তাহলে এই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের অবশ্যই তদন্ত করা উচিত। আমি সেই নেশার বসেই বলুন আর কৌতূহলের বসেই বলুন, আমি একটা চিঠি করে দেখলাম যে কিছু তথ্য জানতে হলে এখন তো নতুন আইন হয়ে গেছে, সরকার যখন রাস্তা করে দিচ্ছে আর অসুবিধা কোথায়। বলে আমি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005-এর 6-এর 1 ধারা মতে চণ্ডীপুর ব্লকের জনতথ্য আধিকারিকের কাছে একটা চিঠি করে জানতে চাই যে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যে গাড়িটা ব্যবহার করতেন তাতে কত টাকার তেল পোড়া হয়েছে এবং সেই তেলের বিলের জন্য উনি কত টাকা তহবিল থেকে নিয়েছেন। তার উত্তরে আমাকে অফিস থেকে যেটা জানানো হলো, প্রথমত বলা হলো যে 21,45,000 সামথিং টাকা উনি এই গাড়িটার তেলের মেশিনে খরচ হয়েছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। একটা গাড়ি উনি ওনার বাড়ি থেকে অফিসে আসবেন, অফিসের কাজে এই ব্লক এলাকার মধ্যে যদি কোথাও অনুষ্ঠান পর্বে গিয়ে থাকেন সরকারি অনুষ্ঠানে, তাতে খরচ হতে পারে। অফিসের প্রয়োজনে জেলায় যাওয়া কিংবা হলদিয়ায় যাওয়া, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যদি কোনো কাজে যেতে হতেই পারে, কিন্তু কখনও ওইরকম একটা অ্যাম্বাসেডার গাড়িতে 5 বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না। আশ্চর্য ব্যাপার যে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও 4 বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি পুড়ে, তাহলে গোটা ভারতবর্ষে যত সরকারি আধিকারিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের গাড়িতে কত তেল পুড়তিছে? তেলের যোগানটা আসবে কোথা থেকে? তেলটা তো প্রাকৃতিক সম্পদ। আদু তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো? এটাই হচ্ছে আজকের বিচার্য বিষয় এবং খোঁজ করার বিষয়। প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছি, যদি তদন্ত হয় ভালো, যদি না হয় বিষয়টা আদালতে যাবে। এই ঘটনার পরপরই গত 8ই জুলাই আরেকটি চিঠি পান সুব্রতবাবু। সেখানে লেখা রয়েছে, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি যিনি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্যের গাড়িতে গিয়েছে 7,27,628 টাকার তেল, আর বাকি প্রায় 12 লক্ষ টাকার তেল ভরা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে, যেগুলি সভাপতির দ্বারা ব্যবহার হতেও পারে আবার নাও হতে পারে। এখানেও ফের প্রশ্ন তোলেন সুপ্রভাতবাবু। তিনি বলেন, গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে, আর গাড়ি চড়ছেন অন্য কেউ। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার যথেচ্ছ গাড়ির ব্যবহার এবং বিদ্যুতের খরচে হ্রাস টানার বার্তা দিয়েছেন, তারপরেও এখনও দপ্তরে এরকম যথেচ্ছ গাড়ির ব্যবহারের প্রশ্ন থেকে যাচ্ছে। কোন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা, সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে। ফলে তার যত শাখা পোশাকা ছোট, তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি।
এরকম ঘটনা প্রচুর আছে, এটা তো সামান্য কিছু ঘটনা। তো এর তদন্ত হওয়া উচিত। এরকম যদি আরটিআই এবং তথ্য যদি সহজে পাওয়া যেত, সাধারণ মানুষ পেত, তাহলে অনেক ঘটনাই এরকম বেরোত। যদিও এ বিষয়ে তার দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অপর্ণা ভট্টাচার্য। উনি নতুন এসেছেন তো উনি জানেন না, তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে। সেই অসঙ্গতি মানে মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম। এই রেকর্ড আমার, আমি জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সেই রেকর্ডও আমার কাছে আছে যে আমার অন্যান্য কর্মাধ্যক্ষরা যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি। আমার এটা চরিত্রের কথা বলতে পারেন, যেটা আমার চরিত্র। ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না। এর সঠিক তথ্যের উত্তর আপনারা পাবেন। হ্যাঁ করেছেন, উনি ভুল করেছেন এবং উনি সেটা প্রেস করবেন। অসঙ্গতি রয়েছে এই তথ্যের মধ্যে। দেখুন করোনা পিরিয়ড ছিল বলেই তো আমাদের বেশি ছুটতে হয়েছিল, যদিও যাওয়া হয়নি, তবুও এখানে এটা ব্যারিকেড করা হচ্ছে, সেখানে এই জোনটাকে ব্যারিকেড করা হচ্ছে। আমি ভিডিও, আমরা কেউ কখনো থেমে থাকিনি। ভিডিও ছিলেন অনির্বাণ মণ্ডল, আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে। ফলে করোনা ছিল বলে যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয়। আমাকে তিনবার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাকেও পর্যন্ত আমরা হসপিটালাইজ হয়েছিলাম, তারপরেও আবার ছুটতে হয়েছে। ফলে দেখুন একটা কথা বলি যে এভারেজ এগুলো এই তথ্যগুলো আমি দিতে পারবো না, আমার মনে নেই। আমার যেটা হওয়া উচিত, দেখুন আমরা তো ড্রাইভারকে দিই প্রায় 7,000-11,000-12,000 টাকা ড্রাইভারকে দিই। তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেন্যান্স আছে, কমার্শিয়াল গাড়ি তার একটা কুনেল, তার ট্যাক্স, তার ইন্স্যুরেন্স এগুলো তিনি প্লেস করেছেন। ফলে একটা এভারেজ 14-15 করে হয়তো মাসে নিয়েছেন তিনি। তা বাদও তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে, এর বেশি আমি কোনোদিন নিইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।